আমি এমপি হিসেবে যা বরাদ্দ আছে যেহেতু আমি নিজে খাবো না আপনাদেরকে আমি এটা এই ঋণ কোনো না কোনো ভাবে শোধ করার চেষ্টা করব যদি শেষ পর্যন্ত সরকারি ভাবে ঋণ পরিশোধ করতে না পারি বাপের যে জমি আছে এটা বিক্রি করে ঋণ পরিশোধ করে আর সারা জীবনের জন্য এমপি হইতে আসি নাই প্রতিটা সেকেন্ড আমি মনে করি কাউন্ট করতেছি পাঁচ বছর একটা মানুষের জীবনে অনেক সময় এই সময়টাই আমি ভালো করে ইবাদতের মতো করে কাজ করতে চাই কারণ বেশি সময় এমপি থাকলে ইবাদতটা দুর্বল হয়ে যায় তাই প্রতিবাদ বন্ধ করার তো কোনো কারণ নাই বরং প্রতিবাদ না করলেই বরং আমার ডিমোশন হওয়ার সম্ভাবনা আর বিশেষ করে হচ্ছে কি এমপি হওয়াটারে আমি কোনো ধরনের গিফট মনে করতেছি না বা আমার বাবার উত্তরাধিকার হিসাবে নেই নেই আমি মনে করি যে আট লক্ষ মানুষের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে যেখানে আমি এমপি হিসাবে পারবো করব যেখানে পারবো না এখানে প্রতিবাদ করব আমি আমার পক্ষ থেকে আট লক্ষ মানুষের দায়িত্ব সারা বাংলাদেশের যে জায়গায় দুর্নীতি হবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা এবং ফুটবলটারে আগের জায়গায় ফিরাই নেওয়া এইটার জন্য এমপি হিসাবে কখনো হাফ প্যান্ট পরে নেমে যেতে হবে মাঠে কখনো ময়লা পরিষ্কার করার জন্য নামতে হবে কারণ অলরেডি দেখেন আমি এমপি হিসাবে শপথ গ্রহণ করার পর মনে হয় 15-20 দিন হয়ে গেছে এক টাকাও তো সরকার থেকে এখনো পাই নাই কোনো বরাদ্দের চিঠিও আমার কাছে আসে নাই 1000 কম্বল ছাড়া তো তারপরেও তো আমি প্রায় 25 লাখ টাকার কাজ করাই ফেলছি এই টাকাটা যে আমি দিছি তা না কারণ আমার প্রতি বিশ্বাস করে এখন সাধারণ মানুষই নেমে গেছে উন্নয়নের কাজে কারণ তাদের বিশ্বাস যে উনি এমপি থাকলে হয়তো আমরা কখনোই এরকমভাবে মানে ফেরত যাব না আমি বলছি যে আপনারা কাজ করতে থাকেন থ্যাংক ইউ